শুভ সন্ধ্যা বন্ধুরা আজ চব্বিশ মার্চ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল হাফিজ রশিদের প্রচারে জাপি পড়ার সংকল্প বদরপুর ব্লক কংগ্রেসের কংগ্রেস ইউডিএফ থেকে বিজেপিতে যোগদান দলীয় টুপি মুসলিম মহিলাকে স্বাগত জানাচ্ছেন কণাথপুর কায়স্ত নির্বাচনের মুখে তিন দিন থেকে কংগ্রেস কার্যালয়ে গড়হাজির জেলা সভাপতি কাজ করছেন রজত রুসছেন দলীয় কর্মীরা ভারী ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন গণতন্ত্র সংকটে বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী রাতাবাড়িতে পরপর চুরি বাইক সহ ধৃত দুই আঠাশ ও ত্রিশ মার্চ গ্রহণ কর্মীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে করিমগঞ্জে নদী নদীবাঙ্গনের কবলে চান্নিঘাট ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন গ্রামবাসী ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে বৃষ্টি বাড়ি লোকসভা নির্বাচন সভা সমাবেশের অনুমতির জন্য সুবিধা পোর্টাল চালু এবং সর্বশেষ খবরটি হল মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিলচুরে প্রার্থী দিচ্ছে তৃণমূল বললেন অভিজিৎ সূর্যকান্ত সরকারের সমর্থনে উজান গ্রামে নির্বাচনী প্রস্তুতি সভা এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সভার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন কংগ্রেস ইউডিএফ থেকে বিজেপিতে যোগদান অব্যাহত উদারবন্দ কেন্দ্রে দুই দলের শতাধিক সদস্য সমর্থক বিজেপিতে সামিল হয়েছে। দলের কাশীপুর মন্ডল কার্যালয়ে জেলা সভাপতি বিমানেন্দু রায় ও প্রদেশ সম্পাদক কনাথপুর কায়স্ত তাদের দলীয় টুপি ও মাফলার বিজেপিতে স্বাগত জানান উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি মানস দত্ত গোপালকান্তি রায় কানুদেব সবিতা লুহার সহ অন্যান্য পদাধিকারীরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সম্পাদক কনাথ পুরকায়স্ত বলেন কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পরিচালিত বিজেপি সরকার বিগত দশ এবং তিন বছরে পরিকাঠামোগত উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রতিটি জাতি জনগোষ্ঠীর মৌলিক সমস্যার সমাধানের মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে গত সত্তর বছরে কংগ্রেস শুধু গরিবী হটা স্লোগান দিয়েছে এর কোনো সমাধান দিতে পারেনি আর গত দশ বছরে দেশের জনগণ স্লোগান নয় সমস্যার সমাধান দেখছেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ এবং দূরদর্শী নেতৃত্ব বহির্বিশ্বে ভারতবর্ষের স্থিতিকে এক শক্তিশালী অবস্থানে পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে তার গরিব কল্যাণ প্রকল্প দেশের দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে সক্ষম হয়েছে কোনাত বলেন দুই হাজার সাতচল্লিশ সালে ভারতবর্ষকে একটি আত্মনির্ভর উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন নরেন্দ্র মোদী সেই লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈধকে বিপুল বুটে জয়ী করে নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রী বানাতে সহায়ক হবার জন্য সবার প্রতি আহ্বান জানান পরবর্তী আগামী মার্চ অবধি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত সহ জ্বর তুফান হতে পারে বলে পূর্বাভাস নিয়ে জানালো রাজ্যের আবহাওয়া দপ্তর গত চব্বিশ ঘন্টা দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বরফও পড়েছে বিভিন্ন এলাকায় গতরাতে অরুণাচল প্রদেশে হালকা থেকে মাদারি মানের বৃষ্টির পাশাপাশি বরফ পড়েছে সিকিমেও মাদারি বৃষ্টিপাত হয়েছে সম্প্রতি সাইক্লোনের আবহাওয়ার জন্য উত্তর পূর্বাঞ্চলের আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় উনত্রিশ মার্চ অবধি ভারী ও মাদারি মানের বর্ষণের সম্ভাবনা রয়েছে তাছাড়াও ওই নির্দিষ্ট সময়সীমায় পশ্চিমবঙ্গ সিকিম আসাম ও মেঘালয়ে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর পূর্বাভাসে আরও জানানো হয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরামে তাপমাত্রার জন্য এই বর্ষণ হতে পারে বলে হয়েছে। আবহাওয়া পরিবর্তনের সময় বাসিন্দাদের বাড়িতে অপরদিকে কংগ্রেস কর্মীদের চাঙ্গা করতে মাঠ চষে বেড়াচ্ছেন রাজ্যের প্রথম সারীর আইনবিদ করিম লোকসভা আসনের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী লালা ব্লক কংগ্রেসের এক নির্বাচনী সভা স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হয় এদিনের সভায় প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী উপস্থিত হয়ে দলীয় কর্মী পদাধিকারীদের মাঠে পড়ার আহ্বান জানান তবে এদিন শুরুতে কংগ্রেস কর্মীদের উপেক্ষা করার অভিযোগে সভা সরগরম হয়ে ওঠে দেখা বিশৃঙ্খলা পরে তা নিয়ন্ত্রণে আসে এবং সভা যথারীতি সুষ্ঠুভাবে শেষ হয় এদিন ব্লক কংগ্রেস সভাপতি নুরুল হুদা চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় কংগ্রেস প্রার্থী উপস্থিত ব্লক কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মী ও পদাধিকারীদের উদ্দেশ্যে বলেন এবারের নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয় দেশের দিশা নির্ধারণ করবে এই নির্বাচন দেশ আজ কঠিন পরিস্থিতির সম্মুখীন সংবিধান হুমকির মুখে গণতন্ত্র সংকটে দেশ জুড়ে দ্রব্যমূল্য আকাশ ছুয়া নাগরিকত্ব দেওয়ার কথা বলে বিজেপি সরকার এ বাঙালি হিন্দুদের আরও বিপাকে ফেলার প্রয়াস করছে রয়েছে ডিবুটারের সমস্যা পাট্টার সমস্যা নাগরিকত্ব সহ বিভিন্ন সমস্যা এসব সমস্যা থেকে বের হতে কংগ্রেস ছাড়া বিকল্প নেই তাই এবার গণতন্ত্র সংবিধানসহ মানুষের মৌলিক অধিকার রক্ষার স্বার্থে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে বুট চান তিনি হাফিজ রশিদ বলেন তিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে ওকারতি করছেন তাই একদম কাছে থেকে মানুষের বিভিন্ন সমস্যা অনুধাবন করছেন আইএমডিডি এক্ট থেকে শুরু করে এনআরসি মামলা ডি বুটার ডিটেনশন ক্যাম্প ইত্যাদি ছাড়া আরও বিভিন্ন বিষয় নিয়ে তাকে কাজ করতে হচ্ছে তিনি এবার সংসদে গিয়ে দেশ রাজ্যের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে আওয়াজ তোলার স্বার্থে বুটের ময়দানে নেমেছেন তিনি আশাবাদী এক্ষেত্রে গোটা করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার বুটাররা তার প্রতি ন্যায় বিচার করবেন বলে তিনি আশাবাদী হাফিজ রশিদ বলেন করিমগঞ্জ সাংসদ এলাকা মূলত দুই জেলাকে নিয়ে তাই এই বিশাল সাংসদ এলাকার বসবাইকে তিনি আগামী ২৬ এপ্রিল হাত প্রতীক চিহ্নে ইভিএম এর বুতাম টিপতে আবেদন জানান সাংসদ নির্বাচিত হলে সুখ দুঃখের সবার পাশে থাকবেন বলেও কথা দেন প্রসঙ্গক্রমে এ বলেন তিনি নির্বাচন থেকে সরে যাননি এবং কোনো দলের কাছে বিক্রি হওয়ার পাত্র নন প্রার্থী হিসেবে তিনি হাইলাকান্দি এবং করিমগঞ্জে অবুধপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানান এদিন কাটিগুড়ার বিধায়ক খলিল আহমেদ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান সবাই উপস্থিত সবাইকে উদ্বুদ্ধ করে বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন এদিনের সময় বেশ কয়েকজন এআইডিএফ বিজেপি কর্মী দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন এদিকে এদিন কংগ্রেস প্রার্থী যখন রাজীব ভবনে দলীয় কর্মীদের তাকাচ্ছিলেন তখন মাত্র দশ বারো ফুট দূরে বিজেপি দফতরে করিমগঞ্জ জেলার প্রভারী কৌশিক রায় হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য গেরুয়া দলের রণকৌশল নির্ধারণে ব্যস্ত ছিলেন তবে দুটি দল এবং দলীয় কর্মীদের নিজ নিজ লক্ষণ রেখা অত্যন্ত সচেতনতার সঙ্গে ধরে রাখতে দেখা যায় লালা বিজেপির সাধারণ সম্পাদক সমুজ্জ্বল নাথ জানান তাদের দলীয় কর্মীদের সভা ছিল এদিন পরবর্তী খবরটি পর পর চুরি দুই প্রায় রাতাবাড়িতে প্রতিদিনই চুরের উপদ্রব বেড়েই চলেছে রাতাবাড়ি সহ আশপাশ এলাকায় নিয়মিত পুলিশি টহল থাকা সত্ত্বেও নিশি কুটুম্বের দল অত্যন্ত সুকৌশলে তাদের কাজ চালিয়ে যাচ্ছে আতঙ্কে মানুষের রাতের ঘুম উবে গেছে জানা গেছেগত গত দিন চারেক আগে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানার নগেন্দ্রনগর থেকে একটি মোটর বাইক চুরি হয় বাইকের মালিক রাতাবাড়ি থানা এ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেছিলেন এর পরপরই রাতাবাড়ির বিভিন্ন এলাকা থেকে তিনটি বাইক চুরি যায় এর মধ্যে একটি বাইক দূরা পড়েছে কাছার জেলার গুমরা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে চুরি করার পর বাইকগুলো বাংলাদেশে পাচার করা হয় তবে ইতিমধ্যেই পুলিশ এ এস ওয়ান ওয়ান টি ফাইভ থ্রি এইট জিরো নম্বরের একটি পালসার বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে বাকি দুটি বাইকের এখনো হদিশ পায়নি পাশাপাশি গুলালকান্দি থেকে ওই কাণ্ডের মাস্টার মাইন্ড তাজউদ্দিনকে আটক করেছে রাতাবাড়ি পুলিশ তাকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ তাজউদ্দিনের ওপর এক সন্ধানও বের করতে সক্ষম হয়েছে সেই অনুসারে রাতাবাড়ি থানার অতি উত্তম অধিকারীর নেতৃত্বে শনিবার নিবিয়া এলাকা থেকে মানিক উদ্দিন নামের আরেক যুবককে গ্রেফতার করেছে অপরদিকে কাতারে আসন্ন লোকসভা নির্বাচনের আদর্শ বিধি এবং আইনশৃঙ্খলা সেলের পক্ষ থেকে জেলার সকল স্বীকৃত রাজনৈতিক দলের সভাপতি সম্পাদকদের জানানো হয়েছে যে সভা সমাবেশ অস্থায়ী পার্টি অভিস্থাপন হেলিকপ্টার অবতরণ ইত্যাদির অনুমতির জন্য আবেদন আদর্শ বিধির অধীনে সুবিধা বিভাগের ইএমসি সেলের জমা দেওয়া যাবে এ ধরনের সমস্ত আবেদন অনলাইনে সুবিধা পোর্টাল লগ ইন আইডি সুবিধা ডট ইসিআই ডট দেওয়া এর পাশাপাশি অফলাইন বিভাগটি চব্বিশ ঘন্টা কাজ করছে এবং শিলচরের ডিসি অফিসের পি এফ বিল্ডিং এ অফলাইন আবেদন গ্রহণ এবং অনুমতি প্রদানের জন্য অফিসের গ্রাউন্ড ফ্লোরে কাজ করছে রাজনৈতিক দল আবেদনকারীদের যে সকল নথিপত্র আনতে অনুরোধ করা হয়েছে সেগুলি হচ্ছে আবেদনপত্র পুলিশ রিপোর্ট এবং সাইটের মালিকের কাছ থেকে এনওসি অপরদিকে দক্ষিণ এলাকার চান্নিঘাটে নদী ভাঙ্গনের ফলে ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন গ্রামের বাসিন্দারা পরপর রোগ নির্ভাঙ্গনের ফলে গৃহহারা হচ্ছে অসংখ্য পরিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়দের পক্ষে মনকুমার দাস নিবারণ দাস বিনোদ সিংহ মণি দাস নীলকান্ত দাস সমীর দাস রাজানান দীর্ঘ বছর থেকে দক্ষিণ চান্নিঘাট এলাকায় রুকনি নদীর ভাঙ্গনের ফলে বেশ কয়েকটি বাড়িঘর নদী করবে তলিয়ে গিয়েছে প্রতি বছর না কোনো বাড়ি নদীতে তলিয়ে যায় সামনেই বর্ষা আর এতে আতঙ্ক যেন আরো বেড়ে যাচ্ছে গ্রামবাসীর বিগত দিনে চান্দিঘাটে নদী বাঙ্গনের ফলে চান্দিঘাট হাওয়াই ত্যাং রাস্তার রুক চলে যেতে শুরু করে পরবর্তীতে সরকারি অনুমোদনের পর বাঙ্গনস্থলে পাথর বিছানো হয় কিন্তু দক্ষিণ চান্দিঘাট এলাকার কিছু জায়গায় এখনও নদী থেকে যায় স্থানীয়রা আরো বলেন এখনও পর্যন্ত প্রায় বৃষ্টি গড় নদী তলিয়ে গেছে যার ফলে এসব পরিবার এখন গৃহহারা বর্তমানে যেভাবে নদী নদীবাঙ্গন অব্যাহত রয়েছে এতে খুব শীঘ্রই আরো বেশ কয়েকটি গড় নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই খুব শীঘ্রই নদী প্রতিরোধের ব্যবস্থা করা না হলে অবস্থা ভয়াবহ রূপ নিতে পারে গ্রামবাসী জানান বিষয়টি বার কয়েক তারা সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নজরে এনেছেন বেশ কয়েকবার সার্ভেও করা হয়েছে ভাঙ্গন স্থলের ছবি সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এমতাবস্থায় তারা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে কাটারের জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছেন অপরদিকে করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদের প্রচারে জাপি পড়ার সংকল্প গ্রহণ করল বদরপুর ব্লক কংগ্রেস কমিটি বদরপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি জাকারিয়া আহমেদ পান্নার পৌরোহিত্যে বদরপুর ব্লক কংগ্রেসের অধীনে মন্ডল কংগ্রেস কমিটি যুব কংগ্রেস মহিলা কংগ্রেস এনএসইউআই ইয়ং ব্রিগেড সেবা দল সংখ্যালঘু বিভাগ এস বিভাগ তথ্য প্রযুক্তি বিভাগ বুথ লেভেল কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কার্যকরী সদস্যদের এক বৈঠকে সেই সংকল্প নেওয়া হয় সবাই লোকসভা নির্বাচনে বদরপুর ব্লক কংগ্রেস কমিটি তাদের কর্মপন্থা নির্ধারণ করা হয় আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে জাপিয়ে পড়বে তার কর্মপন্থা নির্ধারণ করা হয় সবার সিদ্ধান্ত অনুযায়ী বদরপুর ব্লক কংগ্রেস কমিটির অন্তর্গত মন্ডল কমিটির নির্দেশনা অনুযায়ী কাজ করবে বুথ লেভেল কমিটি বুথ লেভেল কমিটি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তারা কাজ করবে বদরপুর ব্লক কংগ্রেস তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের যেমন যুব কংগ্রেস কমিটি মহিলা কংগ্রেস কমিটি সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতা মিলে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে জয়ী করে লোকসভায় পাঠাবেন এবং করিম লোকসভা আসনের সর্বস্তরের মানুষ হাফিজ রশিদ চৌধুরীকে লোকসভায় পাঠানোর মনস্থির করে ফেলেছেন বর্তমানে রমজান চলছে বলে এই খোলা জনসভা করছে না ব্লক কংগ্রেস কিন্তু রমজানের পর বড় বড় জনসভা হবে এখন গরুয়া সভা চলছে এবং আগামীতেও চলবে এদিনের সভায় উপস্থিত ছিলেন বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আশুক উদ্দিন করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান লস্কর মুসলিম উদ্দিন ইমাদউদ্দিন চৌধুরী আলম বেগ করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি বয়ানুল হক চৌধুরী বদরপুর ব্লক কংগ্রেস কমিটির অবজারভার তন্ময় মজুমদার যুবক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ তত্ত্ব প্রযুক্তি চেয়ারম্যান আবুল হুসেন তাপস দাস দিগেন দাস সহ অন্যান্য নেতা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত